কঠিন হাসরে মনরে একবার দেখা দিবাই নিজে বনে নবী গো একবার দেখা দিবাই নিজে বনে মাশাল্লাহ তাইরে জিকির করে এটা করে আমিও কয়ে গেছি লাস্টে এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা হইয়া গেছে পরে কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে আমাই কাল সাপে দংশি সে রে আল্লাহ সন্ধ্যারাইতে কারবাসি বাজে সন্ধ্যারাইতে কারবাসি বাজে সন্ধ্যারাইতে কারবাসি বাজে আর হে বাসি বাট নিগে সেই রাইতে হে কারবাসি বাজে হে রে পছন্দ করি না সেটা করার চেষ্টা করিয়েন না। জানেন কি, পৃথিবীতে মাত্র একটা জায়গা প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে, সেটা জেনা। পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না। তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিভাকে জেনা মনে করছেন? নইলে চারজন সাক্ষী কেন? আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী সাহেবের এই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না। এমন কোন মায়ের বেটা এদেশের মাটিতে আছে, জন্ম নিয়েছে এখন, যে আমার সামনেও প্রমাণ দিতে পারে যে জি, কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে? আমি বলছি রাখে না। কেন? টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়নি, তবে কাজী সাহেবের এই খাতাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। কে যদি বলে যে এটা যোগ্যতা রাখে, তাহলে সেও একজন নিজেকে পরিচয় দিবে যে আমি শিক্ষিত মানুষ নই, যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে। এটা তাকে বলতে বাধ্য হতে হবে। আমি বলেছি যারা গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়া ছবির গান বলে, দুইটার মধ্যে পার্থক্য। যারা গান বাজনার মাধ্যমে জিকির করে, এই জিকির ছায়া ছবির গানের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি খারাপ। কেন? গান বাজনা হারাম এটা সবাই জানে, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয় না। কিন্তু যখন গান বাজনার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয়, তখন তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আমি বলেছি সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এই প্রতারণায় পড়িয়েন না। যদি সূরা হাসরের শেষ তিন আয়াত ফজরের সালাতের পরে চিল্লাচিল্লি করে পড়েন, তাহলে পরকাল হারাবে। কেন? এতে রাসূলকে অপমান করা হবে। আর যদি সূরা ইখলাস তিনবার পড়েন, তাহলে অনেক কিছু। সূরা ইখলাস তিনবার পড়েন, একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা হাসরের শেষ তিন আয়াত পড়লে এইভাবে কি হবে? বিদাত হবে। সূরা হাসরের শেষ তিন আয়াত ওই সময়তে পড়বেন যখন ওই সূরাটা পড়েন, ওতে অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয়। পড়বেন, কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয়? 10 নেকি। এমনি সময়ে সূরা হাসর পড়বেন, অক্ষর প্রতি কত নেকি হবে? 10 নেকি হবে। কিন্তু 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে, এই উদ্দেশ্যে সূরা হাসরের তিন আয়াত পড়বেন, তখন আর কাজ হবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। দুনিয়াতে দুইটা পাপ আছে, যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অপমান করা হয়, তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে মানুষের অতীতের নিকি নষ্ট হয়ে যায়, আর বিদআত দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, বিদআত দিয়ে মানুষের ইবাদত কবুল হয় না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরূপ যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন পৃথিবীর মানুষ বাল্লে গুয়ান্নি ওলা আয়ে, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই ওয়াহাদ্দিসুন বানী ইসরাইল আলা হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই। তিন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক্কাতাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেইটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, আমি বলেছি মুকসুদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, শতবার বলেছি, প্রায় সব মোবাইলই আছে, যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এটা হেডলাইন, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আছে কি, কিরে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে এখানে আছে কি? তখন ওখানে লেখা আছে এইভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের একটা কথাও সত্য নয়, সব শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত, সরাসরি কোরআনের বিরোধী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি? এ কথা আল্লাহ বলেন আর এ কথা লেখক বলেন। হুজুর যত বড়ই হোক রক্ষা পাওয়ার কোনো পথ নেই। কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে যে না রাখে, আমার জীবদ্দশা কি আমার পর্যন্ত সময় থাকলো, আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম। 20 বছর পূর্বে বলেছি যে, 20 বছর পূর্বে বলেছি, 25 বছর পূর্বে বলেছি, নতুন বলিনি যে এই দোয়া এই ছাপা বইয়ে দেখছি না, এই যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, হেডলাইন বড় করে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন এক পৃষ্ঠে। 20-25 বছর থেকে বলছি, কেউ কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে, আমি বলেছি পুরো এক পৃষ্ঠায় দোয়া একটা বাক্য রাসুলের নয়, সব মানুষের বানানো। কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী ঢুকলো কি করে, শুধুমাত্র জেনা প্রমাণ করতে, অবৈধ সম্পর্ক প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। তাহলে কি কেউ উচ্চশিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে, কাজী সাহেবের খাতা দিয়ে বিবাহকে জেনা বলতে চাচ্ছেন? যে সম্মানিত দিনাজপুর জেলার জ্ঞানীগুণী মানুষ এবং যারা আরো দায়িত্বশীল বসে আছেন, কথা শুনে মন খারাপ করার কিছু নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বাস, বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে? 2 জন, মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়, এগুলো কোনো কথা নয়।
পক্ষ নেই বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে আর বর লাগে আর দুজন সাক্ষী লাগে তিনি বলেছেন লানে কাহিল্লা বিওয়ালিন বাপ ছাড়া বিবাহ নেই তিনি বলেছেন আইয়ুমা ইমরাতিন নিকাহা আইয়ুমা ইমরাতিন নাকাহা বগৈর ওয়াজনে ওয়ালিয়া যে কোনো মেয়ে বিবাহ বসবে বাপ ছাড়া অভিভাবক ছাড়া কোর্টের বিবাহ বাতিল ফেকার বইয়ে লেখা আছে যে কেউ যদি বলে এটা আমার বউ আর দুইজন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ তাহলে বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই দুজন সাক্ষী কাগজে লেখা আছে উকিলকেও বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ হয়ে গেছে আল্লাহর নবী বলছেন যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ বসল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন পরের বাক্যে বলছেন ওলা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওলা তুজাব্বিজুল মারাতু নাফসাহা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কি করে খালা বললেন বোনের মেয়েকে খালা বলছেন যে শুন খালেদা তুই শুন তোর বাপ তো বিবাহ দিবে না ছেলে খুব ভালো ভালো চাকরি করে তুই চলেই আমি বিবাহ দিয়ে দিচ্ছি কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অথচ আল্লাহর নবী বলছেন কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না অসম্ভব মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম দেখি কে বাক্য উল্টাইতে পারে বলতে হবে আমার মুখের উপরে আজ না হয় ৬ মাস পর ৬ বছর পর ২০ বছর পর আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি আপনার কথা ঠিক নয় মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না শুধু হবে না নয় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম আর এটা তো দিনাজপুর তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই রংপুর দিনাজপুর লালমনিরহাট টিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা গাইবান্ধার ঘটনা মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ পড়া দিয়ে গেছে বিবাহ পড়িয়ে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকিতে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন মেয়েটা বলছে কবুল করলাম তিনবার করার পর ওরা এখন চ্যাংড়া ছুল্লু বদ সব গেছে ওখানে এখানে এখন দাঁড়িয়েছে যেখানে বর যাত্রী যেখানে বসে আছে এরা দাঁড়িয়ে আছে পাঁচ সাতজন তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল বর পক্ষের লোকগুলি যারা এখানে আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে অনেকেই গেছে আপনারা কে তো বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কি কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে এক পাগলামি কারবা হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য তাই হুজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে কিয়ামত পর্যন্ত সময় থাকলো বেটা তোমার এটা জায়েজ বলার জন্য কাজী সাহেবের চারটা সাক্ষী যেমন মেয়ের কাছে বিবাহ পড়ানো তেমন যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে এটা পতিতালয়ের মেয়ে তখন বাপের এত রাগ ধরেছে বলেন কি আব্দুর রাজাক সাহেব আমরা দিনাজপুর শহরের একজন বিত্তশালী মানুষ আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন মানে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনো দিন আসবো না কষ্ট পাওয়ার কিছু আসে যায় না আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি
প্রায় মোবাইলেই আছে, প্রায় বক্তব্য আছে যে দুনিয়া তো দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপি। তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি দিতে হবে? দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে, কাপ ফারে দিতে হবে, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, এক আশ্চর্য পাপ। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল বলেছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, একবার বলেছেন দুইবার শব্দটা, একবার বলেছেন তিনবার শব্দটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ও ব্যভিচারণী, অথচ চেনা করেনি। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যভিচারণী হয়ে গেল, আর হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে তবুও ব্যভিচারণী হলো না? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? জি না ইমাম সাহেব, ভুল হয়েছে, তোবা করতে হবে। ইমাম সাহেব শুনে রাখেন, কাজী সাহেবের খাতার চারজন সাক্ষী যেমন, কাজী সাহেব শোনেন, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন, কাজী সাহেব শোনেন, কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন, যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন, দিনাজপুর শহরের আরো নোংরা নীতি যে আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহীতে নেই নাকি? আছে, হয়তো বা ১৯ ২০ হতে পারে। বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে, এভাবে বলছেন কেন? আমি বলিনি, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ওলা একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো, তো কনে হলুদ মাখতে আসলো বরের বাড়িতে, বর হলুদ মাখতে গেল কনের বাড়িতে, তুমি কি মনে করছো যে এটা শিক্ষিত পরিবার? মানুষ মানে কি জানো? মানুষ মানে হচ্ছে মানুষ, লোকটা বলে না যে মানুষে, বলে না যে মানুষের মতো মানুষ, মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ, যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না, তখন তাকে কি বলে? অমানুষ। ও আর মানুষ নয়, শুধু আল্লাহ এই কথা এক জায়গাতে বলেনি, বহু জায়গাতে বলছেন। আল্লাহ বলছেন তিন ডোমর ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম, আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতুব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষ যখন আমাকে মানেনি সাফেলিন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, ও এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর শৃগালের চেয়ে খারাপ। তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে, ওটা যে ওই যে অমুসলিম হিন্দুদের যে কি খেলা থাকে না, একজন আরেকজনের গায়ে হলি খেলা, তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হলি খেলা। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়, এক আইম্মাতাম মুজিল্লিন আমার উম্মতের আলেম ওলামারা ভ্রান্ত পথে চলবে, হুজুরি হবে ভ্রান্ত, এইটা আমার ভয়, মাওলানা সাহেবই হবেন ভ্রান্ত, এটা আমার ভয়,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরুদ কোনো মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম ওলামাই পড়েছেন। এই দুরুদ কোন মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম মানুষই পড়েছে। আমার জীবনে বড় ভয়, ভ্রান্ত আলেম হুজুর হবেন ভ্রান্ত, এটা আমার ভয়। তিনটি আশঙ্কা করেছেন, তার এক নম্বরে হুজুর। আজও দিনাজপুর শহরের বহু ফার্নিচারের মালিক বলতে পারে, আমার দোকান থেকে আপনি কাঠের ফার্নিচার কিনেন, আমি দোকানের মালিক বলছি 20 বছরের মধ্যে ঘুণ ধরলে টাকা ফেরত দেব, এ কথা বলার সাহস আছে। কিন্তু টাকা বেশি দিলে একজন সঠিক দামি হুজুর পাওয়া যাবে, এটা বলা কঠিন আছে, খুব কঠিন। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি মনে সাহস থাকে সততার, তাহলে আপনি আপনার মুফাসসিরের বক্তব্য পেশ করেন আমার সামনে, আপনাকে আমি দেখাচ্ছি। আপনার মনে যদি সাহস থাকে আপনার বক্তার, তাহলে আপনি তার বক্তব্য পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি, আপনাকে আমি দেখাবো, এগুলো রাসূলের কথা নয়। আমি তো বইয়ে দেখাচ্ছি আপনাকে, শতদিন দেখিয়েছি মানুষের বক্তব্য আপনাকে দেখিয়েছি। যেমন আপনাকে আমি বলিনি বাইজিদ, একদিন সন্ধ্যা রাতে বাইজিদের মাতা পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল, পানি নিয়ে এসে দেখে বাইজিদের মাথা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করে, আমি যদি এখন গিলাসটা রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি ঠিক নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল, দেখে পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, আপনাকে যদি আমি নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে শুয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে? এর চেয়ে অনেক 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 জটিল ঘটনা বুখারী মুসলিম আছে, এর চেয়ে লক্ষ গুণ জটিল বুখারী মুসলিমে আছে। খালি একটু ইশারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন। ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি হলো, তখন তারা এক পাহাড়ের গর্তে ঢুকে গেল, বড় একটা পাথর এসে মুখের উপরে পড়লো, তারা সরাতে পারবে না। তিনজনের একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম, নিয়মিত দুগ্ধ দহন করে তাদের পান করে, একদিন দূরে ছাগল চড়াতে গেছি, আস্তে আস্তে দেখি ঘুমিয়ে গেছে, দুধ দহন করে নিয়ে আসলাম, দেখি তারা ঘুমিয়ে গেছে। আমি গিলাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার পায়ের পাশে আমার ছেলে মেয়েরা এটা জাগানা ইন্দা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে বাপরে মারে করে তারা কান্নার জন্য ক্ষুধার জন্য চিৎকার করতে থাকলো, আব্বা আমরা সারাদিন থেকে খাইনি, আমাদের আগে দুধ পান করতে দেন। এইভাবে তারা চিৎকার করতে থাকলো, দাবিও দাবো মহাত্মা তালাল ফারজার, আল্লাহ আমি গিলাসটা হাতে করেই থেকেছি, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করতেই থেকেছে, আমি তাদেরকে দুধ পান করাইনি। যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজ তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আপনার পায়ের পাশে খালি যদি আপনার বাচ্চাটা একবার চিৎকার করে, তাহলে আপনি লাফ দিয়ে উঠে তাকে কোলে নেবেন, আপনার স্ত্রীকে খুঁজে বের করবেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই লোকটা গিলাস হাতে করে থেকেছে ভোর পর্যন্ত, আর ওই তার ছেলে মেয়ে তার পায়ের নিচে
চিল্লা চিল্লি করতে থেকে যে বুখারী মুসলিম, মাওলানা সাহেব এটা পেশ করলেন না কেন, ওইটা কেন পেশ করলেন? এই ছেলে তোমার হুজুর নগদ মিথ্য, এই বেটা তোমার মুফাসসির মিথ্যুক, এ কথাই চূড়ান্ত। জাতির জন্য সূচনা স্বরূপ দিয়ে গেছি বক্তা শ্রোতার পরিচয় বই, এদেশের মাটিতে যেখানে খুঁজে পাওয়া যায় কিনে পড়বা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি একটু সূচনা দিয়ে গেছি। এদেশের তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই দিয়ে গেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আমি শুধু তাফসির মাহফিল বন্ধ করার জন্য ওই বই লিখেছি, জাতি যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব হবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়, মিথ্যা কথা। আদম আলাইহিসসালাম ভারত থেকে হজ করতে গেছেন সৌদি আরব 60,000 বার, ফাজাইল আমলে বইয়ে লেখা আছে। তো 60,000 বার যদি হজ করতে যান তাহলে বয়স কত হতে হবে? 60,000 বছর মিনিমাম। বছরে একবার হজ হয়, উমরা না হয় বারবার হয়, দেখেছেন ধর্মের নামে কত বড় মিথ্যে কথা। অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এটাই চূড়ান্ত। দেখি কে গায়ে হাত লাগাতে পারে। এই ছেলে তুমি আরো কথা মনে রাখিও, পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে, বলো কি? জেনা। কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী পেশ করলেন? দ্রুত 24 ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে, এবং জাতিকে বিবাহের বৈঠকে 2 জন সাক্ষীর কথা বলতে হবে, কোনো পক্ষের কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। আমার অনুমান দিনাজপুরের দিনাজপুর শহরের বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম।